প্রকাশ করাটা কি কিছু মনে করবে না? আগামী দুই দিন পরে প্রমাণ হবে কারা কারা গুনাহ প্রকাশ করতে চায় আর কারা চায় না। কারণ দুই দিন পরে মানুষ গুনাহ করবে এবং এটাকে কোনো কেয়ার করবে না, এটা কোনো ব্যাপারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় এই গুনাহকে যখন কোনো ব্যাপার মনে করবে না আর প্রকাশ করাটাকে এটা কিছু মনে করবে না। গত জুমায় আমি বলেছিলাম ওই বান্দার অন্তরে মরিচিকা পড়ে যায় আর ওই মরিচিকাওয়ালা অন্তরওয়ালা মানুষগুলোকে কেয়ামতের মাঠে আল্লাহ বলবে আমার সামনে থেকে দূর করো এইগুলারে, এই অপরাধীদেরকে আলাদা করে দাও, এইগুলা আমাকে দেখতে পারবে না, আমি আল্লাহ তাদেরকে দেখব না, এদেরকে আলাদা করে দিবেন। তাহলে প্রিয় মুসল্লি ভাইয়ারা, আমাদের এই 14ই ফেব্রুয়ারি উপলক্ষে স্লোগান, এই 14ই ফেব্রুয়ারি এটা ভালোবাসা দিবস যদি হয়ে থাকে, আমরা ভালোবাসি আল্লাহকে, আমরা ভালোবাসি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের ভালোবাসা দিবস একদিন না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের ভালোবাসা দিবস। আমরা আল্লাহকে ভালোবাসি, মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, সমস্ত আত্মীয় স্বজনদেরকে আমরা ভালোবাসি। ভ্যালেন্টাইন শব্দের অর্থ ভালোবাসা দিবস না, ভ্যালেন্টাইন্স ডে একজন খারাপ মানুষ ছিল তার ওই মৃত্যুকে কেন্দ্র করে অবৈধ একটা দিনকে যারা ভালোবাসার নাম দেয় তাদেরকে আমরা নাম দিব। এরা শিক্ষিত নামে অশিক্ষা আর অশ্লীলতা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চায়, তাদেরকে আমরা বয়কট করব, এদেরকে দরকার নেই। এটা তো ভালোবাসা দিবস না, আর আমি তো আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিছি ভ্যালেন্টাইন অর্থ যদি ভালোবাসা কেউ দেখাইতে পারেন আমি আর কোনোদিন জুমা পড়াবো না, কোনো জায়গায় ভাষণ দিব না। ভ্যালেন্টাইন অর্থ যদি ভালোবাসা, এই অর্থ যদি কেউ দেখাইতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে দুইটা আলোচনা হলো আজকে, এই দুইটা বিষয়, একটা হলো ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত হওয়া, দুই নাম্বার গুনাহকে প্রকাশ করা, এই ভয়ঙ্কর অপরাধ থেকে যেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে আমি আপনি আমরা সকলে বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وقال تعالى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال تعالى ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا أحب عبدا دعا جبريل فقال إني أحب فلانا فأحببه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله پاک رب العالمين دربار لاکھ کوٹی شکریہ اللہ আমাদেরকে
জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম মুসলমান অবস্থায় যেন আমাদের মৃত্যু হয়, এই জন্য শর্ত হলো গুণামুক্ত জীবন যাপন করা। গুনাহের আত্মিক আটটা ক্ষতি আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব গুনাহের ধর্মীয় ১৩টা ক্ষতি আছে। ধর্মীয়ভাবে গুনাহের ১৩টা ক্ষতি, ধর্মে আপনার ধর্ম পালন করতে গেলে গুনাহ আপনাকে ১৩টা ক্ষতি করবে। কয়টা? ১৩টা। সবগুলো আলোচনা হয়তো সম্ভব হবে না। এর মধ্যে এক নাম্বার হিরমানুল ইলম, ধর্মীয় এলেম থেকে বঞ্চিত হবে গুনাহ করলে। গুনাহ যারা করবে তারা ধর্মীয় এলেম থেকে বঞ্চিত হবে, ধর্মীয় জ্ঞান, প্রকৃত ধর্মীয় জ্ঞান তারা পাবে না যারা গুনাহ করবে। কেন? ফাইন্নাল ইলমা নূরুন, এলেম একটা নূর। ইয়াকজিফুহুল্লাহু ফিল কাল, এই নূর আল্লাহ মানুষের কলবে ঢালে। ওয়াল মাআসি তুতফিউ যালিকা নূর, আর গুনাহ এই নূরটাকে নিভিয়ে দেয়। এলেম একটা নূর, এই নূর আল্লাহ মানুষের কলবে ঢালে, গুনাহ এই নূরকে নিভিয়ে দেয়। গুনাহের ধর্মীয় এক নাম্বার ক্ষতি, ধর্মীয় জ্ঞান থেকে আপনি বঞ্চিত হবেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাই ইমাম মালিক রহমতুল্লাহি আলাইয়ের ছাত্র ছিলেন। লাম্মা জালাসাল ইমামু শাফি বাইনা ইয়াদাইল ইমামি মালিক, ইমাম শাফি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইয়ের ক্লাসে যখন বসলেন, সুম্মা করা আলাই, উনি যখন পড়া শোনাইলেন ইমাম মালিককে, ফাআজাবাহু, ইমাম মালিক আশ্চর্য হয়ে গেলেন ইমাম শাফির মেধা দেখে, খুব আশ্চর্য হলেন। এরপর ইমাম মালিক ইমাম শাফিকে বললেন, ইন্নি আরাল্লাহ কদ আলকা আলা কলবিকা নূরা, আমার মনে হচ্ছে আল্লাহ তোমার সিনার মধ্যে নূর ঢালবেন। ওস্তাদ ছাত্রকে বললেন, আমার মনে হচ্ছে আল্লাহ তোমার সিনায় নূর ঢালবেন। ফালা তুতফি হু বিজুলমাতিল মাসিয়া, এই নূরটাকে তুমি গুনাহের অন্ধকারের মাধ্যমে নিভায় দিও না। কি বললেন? আল্লাহ তোমার সিনায় নূর ঢালবে, এটা হলো এলেম নামক নূর, তুমি এই নূরটাকে গুনাহের অন্ধকারের মাধ্যমে নিভিয়ে দিও না। আমাদের মাদ্রাসা তালেব এলেম ভাই যারা আছেন ভালো করে শুনবো কথাগুলো, আমরাও মসজিদে মুসল্লি আমরাও শুনবো, আমরা জুমার নামাজে ধর্মীয় বিদ্যাই শিখি। ইমাম মালিক বলছেন যে এই নূর তোমার সিনায় আল্লাহ ঢালবে, তুমি এটা গুনাহের অন্ধকারের মাধ্যমে নিভায় দিও না। এই ইমাম শাফি বলেন, আমার উস্তাদ ছিলেন আরেকজন ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাই, আমি মাঝে মাঝে দুই একটা কিছু ভুলে যাইতাম, তা আমি আমার উস্তাদকে বললাম, শাকাউতু ইলা ওয়াকিইন সু আহিফজি, আমি আমার উস্তাদ ওয়াকিকে বললাম আমি যা পড়ি এর মধ্যে কিছু কিছু আমি মাঝে মাঝে ভুলে যাই। আমার উস্তাদ আমাকে ওসিয়ত করলেন, ফারশাদানি ইলা তারকিল মাআসি, ইমাম শাফিকে বললেন মুহাম্মদ ইবনে ইদ্রিস, ইমাম শাফির আসল নাম মুহাম্মদ ইবনে ইদ্রিস। আমার উস্তাদ আমাকে বললেন মুহাম্মদ, ফারশাদানি ইলা তারকিল মাআসি, আরেক বর্ণনায় ফাউসানি ইলা তারকিল মাআসি, তুমি যদি কোনো কিছু ভুলতে না চাও আজকে থেকে তুমি সমস্ত প্রকার গুনাহ ছেড়ে দাও। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, এলেম হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আল্লাহর নূর কোনো নাফরমানকে দেওয়া হয় না। আরেক বর্ণনায় নূরুল্লাহি লা ইয়াহদি লিআসি, আল্লাহর নূর কোনো নাফরমানকে হেদায়েত দেখায় না। নাফরমান
এলেম অর্জন করবে করার পরেও যদি নাফরমানি না ছাড়ে ওই এলেম তাকে সঠিক পথ দেখাবে না ওই এলেম আস্তে আস্তে লোকটা ভুলে যাবে তাহলে গুনাহের এক নাম্বার ধর্মীয় ক্ষতি হলো আপনি এলেম শিখলে ভুলে যাবেন এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি কোরআন শিখবেন কিছুদিন পরে পরে বলবেন হুজুর আমি যত শিখি তত ভুলে যাই কি করি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন মান তাআল্লামাল কোরআন কোরআন শিখার পর সুম্মা নাসিয়া এর পর যদি কোরআনের কোনো অংশ ভুলে যায় ইল্লা বিজাম্বিন ইহদিসুহু নিশ্চয়ই খেয়াল করবা ওই লোক নতুন কোন গুনাহ করছে এই গুনার কারণে কোরআনের ওই জায়গাটা ভুলে গেছে যেই কেউ কোরআন পরে ভুলে যায় আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন তুমি জিজ্ঞাসা করবা এ কোন গুনাহ করছে আর গুনাহের কারণে কোরআনের ওই জায়গাটা ভুলে গেছে কি আজীব কথা আর যারা গুনাহ না করেও কোরআন ভুলে যান তাদের জন্য সুসংবাদ মারা যাওয়ার সাথে সাথে চেষ্টা করার কারণে আল্লাহ আপনাকে এই জন্য জান্নাত দিবেন কিন্তু আপনি গুনাহ করেন আবার কোরআন পড়েন কিন্তু ভুলে যান কোরআন আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন কোরআন পড়ে যদি কেউ ভুলে যায় ধর্মীয় জ্ঞান অর্জন করার পর যদি কেউ ভুলে যায় মনে রাখতে না পারে ইল্লা বিজাম্বিন ইহদিসুহু কোন গুনাহ করছে গুনাহের কারণে লোকটা ধর্মীয় বিদ্যা মনে রাখতে পারে না তাহলে গুনাহের এক নাম্বার ধর্মীয় ক্ষতি আপনি ধর্মীয় জ্ঞান মনে রাখতে পারবেন না গুনাহ করবেন আর ধর্মীয় জ্ঞান তত পরিমাণ ভুলে যাবেন আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করেন দুই নাম্বার গুনাহের ক্ষতি ধর্মীয় আলফুল মাসিয়াহ দেখেন কি ক্ষতিটা আলফুল মাসিয়াহ আলফুল মাসিয়া শব্দের অর্থ গুনাকে মহাব্বত করতে শুরু করবে গুনাকে ওয়া জাওয়ালু ইস্তিকবাহিহা ফিল মিনাল কালব আর গুনা যে একটা খারাপ জিনিস এটা অন্তর থেকে চলে যাবে তার অন্তরে গুনাকে খারাপ মনে হবে না আর এটা দুই নম্বরের মধ্যে এগুলা আর ওয়াল মুহাজারাতু বিহা গুনা প্রকাশ করাটাকে এটা কোনো কিছু মনে করবে না মনে করবে এটা একটা কোনো ব্যাপার না গুনা প্রকাশ করাটাকে সে মনে করবে এটা একটা ভালো বিষয় তাহলে গুনাহের দুই নাম্বার ক্ষতি গুনাকে মহব্বত করা অন্তরের মধ্যে এটাকে খারাপ মনে না করা এটাকে প্রকাশ করাকে আনন্দ মনে করা এ হলো দুই নাম্বার গুনাহের ক্ষতি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা বুখারী শরীফের 6308 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু একজন ইমানদার তার গুনাহটাকে এমন মনে করে কান্নাহু কাঈদুন তাহতা জাবাল ইমানদার বান্দা তার গুনাহটাকে এমন মনে করে ওই বান্দা মনে করবে আমি একটা পাহাড়ের নিচে বসে আছি ইয়াখাফু আন ইয়াকালাই ওই বান্দা ভয় করবে পাহাড়টা মনে হয় আমার উপর পড়বে আল্লাহর নবী বলেন ইমানদার বান্দার ছোট একটা গুনাহকে পাহাড়ের মতো মনে করবে ওই বান্দা মনে করবে আমি একটা পাহাড়ের নিচে বসা পাহাড়টা আমার উপর পড়ার আশঙ্কা আছে টেলিভিশন সামনে চলতেছে ইমানদার বান্দা যখন পাশ দিয়ে হেঁটে যাবে মনে করতে হবে আমি একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি এই পাহাড়টা যেই কোনো মুহূর্তে আমার উপর পড়তে পারে ইমানদার বান্দা গুনাহকে মনে করবে একটা পাহাড় ওই পাহাড়টা আমার উপর যে কোনো সময় পড়তে পারে অন্যদিকে আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল আব্দাল ফাজির পাপাচার বান্দা ইয়ারা জুনুবাহু কাজুবাব পাপাচার বান্দা তার গুনাহগুলোকে একটা মাছির মতো মনে করবে মাররু আলা আনফিহি যেই মাছিটা তার নাকের সামনে আইসা আবার চলে যায় গুনাহগার বান্দা মনে করবে এই গুনাহটা এই মাছির মতো এটা কোনো ব্যাপার না আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ কি কথা ইমানদার বান্দা মনে করবে গুনাহ একটা পাহাড় পাপাচার বান্দা মনে করবে গুনাহ একটা নাথিং ব্যাপার একটা মাসি এটা কোনো ব্যাপার না একের পর এক গুনাহ করবে মনে করবে এটা কোনো ব্যাপার না এটা মাসি কোনো ব্যাপার না এটা আর ইমানদার গুনাহকে কিসের মতো মনে করবে বলেন তো পাহাড়ের মতো মনে করবে পাহাড় একটু বিষয়গুলো উপলব্ধি করেন একটা পাহাড়ের মতো মনে করে আমার একটা গুনাহ একটা পাহাড় আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন বুখারী শরীফের 6069 নাম্বার হাদিস
আল্লাহ রাসূলের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষ আছে এমন কি নবীজি বলেন, কুল্লু উম্মতি মুআফা, দেখেন কি কয়, কুল্লু উম্মতি মুআফা, কুল্লু উম্মতি মুআফা, নবী বলেন আমার সব উম্মতদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। কি বলছে দেখেন, কুল্লু উম্মতি মুআফা, আমার সব উম্মতকে আল্লাহ ক্ষমা করে দেয়, সব উম্মতকে ক্ষমা করে দেওয়া হয়, ইল্লাল মুহাজিরিন, তবে যারা প্রকাশ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। সাহাবারা অবাক হয়ে প্রশ্ন করলেন, হুজুর প্রকাশকারী কি? আল্লাহর নবী বললেন, ওয়া ইন্না মিনাল মুহাজারা, প্রকাশ করার দ্বারা উদ্দেশ্য, আইয়ামালার রাজুলু বিল্লাইলি আমালা, একজন বান্দা রাতের বেলা গুনাহ করে, গুনাহ করার পর সুম্মা ইউসবিহু, সকাল যখন হয়, ওয়াকাদ সাতারাহুল্লাহ, ওই বান্দার গুনাহটা আল্লাহ রাতের বেলা গোপন রেখেছিল, বান্দা সকাল হওয়ার পর জনগণের সামনে গিয়ে কয় আমিল তুল বারি হাতা কাজা ওয়া কাজা, রাতের বেলা ওই ওই গুনাহটা আমি করেছিলাম। আল্লাহর নবী কয় বান্দার গুনাহগুলা আল্লাহ গোপন রেখেছিলেন, ওই বান্দা সকাল বেলা এক শিফু চিত্রল্লাহ, আল্লাহর গোপন পর্দাটাকে খুলে দেয়, আওয়াজ দিয়ে বলেন, নাউজুবিল্লাহ, গুনাহ প্রকাশ করাটা কিছু মনে করবে না, কারণ মাসি তো। নবীজি বলেন আল্লাহ গোপন রাখছিল, আর এই বান্দা গোপন জিনিসটা প্রকাশ করে দিস, তো ওই যে বললাম গুনাহ করার দুই নাম্বার আপদ, ক্ষতি, ধর্মীয় ক্ষতি, সে গুনাহ প্রকাশ করাটা, গুনাহটা প্রকাশ করা কিছু মনে করবে না। অথচ যদি গুনাহ প্রকাশ কোনো বান্দা না করে, মনে করেন একা একা গুনাহ হয়ে গেছে, এরপর এটা প্রকাশ না করে, বুখারী শরীফের 6070 নাম্বার বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করছেন, হুজুর কাইফা সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফিন নাজওয়া, আল্লাহর নবীকে আপনি গোপনের ব্যাপারে কি বলতে শুনেছেন? গোপনের দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের ময়দানে নাকি আল্লাহ এক বান্দার সাথে গোপনে কথা বলবে, সুবহানাল্লাহ, এই গোপনের ব্যাপারটা আমাকে আপনি বুঝিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আল্লাহর নবীকে বলতে শুনলাম, ইয়াদনু আহাদুকুম মির রাব্বিহি ইয়াউমাল কিয়ামা, তোমাদের মধ্যে কোন কোন বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছাকাছি চলে যাবে, আল্লাহর কাছাকাছি যাওয়ার পর ওই বান্দা আর আল্লাহ অন্যান্য বান্দাগুলার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াদউ আলাইহি কানফা, ওই বান্দা আর আল্লাহর মাঝে এই দুইজন ছাড়া আর কেউ থাকবে না, অন্যান্য বান্দাদের থেকে ওই বান্দার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্দা ফালায়া দিবে, সুবহানাল্লাহ, পর্দার ভিতর ওই বান্দাকে আল্লাহ বলবে, আমিলতা কাজা ওয়া কাজা, ওই ওই গুনাহটা তুমি করেছিলা কিনা, বান্দা বলবে আল্লাহ হ্যাঁ আমি করেছিলাম, আল্লাহ আবার প্রশ্ন করবে, আমিলতা কাজা ওয়া কাজা, ওই গুনাহটা তুমি করেছিলা কিনা, বান্দা বলবে আল্লাহ আমি করেছিলাম, আল্লাহ বলবেন এরপর তুমি প্রকাশ করো নাই, ওয়া আনা সাতারতুহু আলাইকা ফিদ দুনিয়া, আমি তোমার গুনাহটা দুনিয়ার মধ্যে গোপন করে রেখেছিলাম, এই জন্য আজকে গোপনভাবে তোমার কাছ থেকে স্বীকারোক্তি নিলাম, ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, যাও যাও আমি আল্লাহ আজকে তোমার গুনাহগুলা ক্ষমা করে দিলাম। গুনাহ এটা করার পর প্রকাশ করাটাকে কিছু মনে করবে না, দেখেন প্রকাশ করে ফেললে কত ক্ষতি, কত বড় ভয়ঙ্কর ক্ষতি, আর না করলে হয়ে যেতে পারে এই প্রকাশ না করাটা কেয়ামতের ময়দানে আল্লাহ মাফও করে দিতে পারেন যদি আল্লাহ চায়, বুখারীর বর্ণনা প্রমাণ করেন। তাহলে কি বোঝা গেল, গুনাহ প্রকাশ করা যাবে না, যদি একা একই গুনাহ হয়ে যায় এটা প্রকাশ করা যাবে না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। তো গুনাহ প্রকাশ করাটাকে মানুষ কি মনে করবে না, খারাপ মনে করবে, এটা কোনো ব্যাপার না। দুই দিন পরে 14ই ফেব্রুয়ারি, তো এই এই দিনও মানুষ গুনাহ করাটাকে কি মনে করে না, এটা মনে কোনো ব্যাপার না, শুধু ব্যাপার না না, এই এক বছর যেই সমস্ত মা বাবা এদের কন্যাদেরকে বাহিরে যাইতে দেয় নাই, ওই দিন যাইতে দেয় কেন, কয় এটা কোনো একটা দিন মেয়েটারে যাইতে দেয়, একদিনে যে কি ঘটে মা বোনরা এটা খবর রাখে না, হ্যাঁ খবর রাখে না। গত কয়েক বছরের আগের রিপোর্ট অনুযায়ী শুধু ভ্যালেন্টাইনে 90,700 কতজন গড়ে গড়ে 90,700 কতজন গড়ে অবৈধভাবে তাদের পেটে সন্তান আস, ভ্যালেন্টাইন গড়ে
এই যে কাজগুলা করে দেয় 14 ফেব্রুয়ারির দিন এটা করা প্রকাশ করে দেয় এই প্রকাশ করাটা এটা মনে করবে এটা কিছু না গুনাহ প্রকাশ করাটাকে লজ্জাকর মনে করবে না এটা ধর্মীয় একটা ক্ষতি ভ্যালেন্টাইন মানে ভালোবাসা এটা পৃথিবীর কোন ডিকশনারিতে লেখা আছে আমারে কি বলতে পারেন হ্যাঁ ভ্যালেন্টাইন মানে যে ভালোবাসা বিসমিল্লাহ ভ্যালেন্টাইন শব্দের অর্থ ভালোবাসা পৃথিবীর মানে যে ডিকশনারি আপনি লিখছেন এটা তো লেখা আছে কিনা মনে করেন আমি আর আপনি একটা ডিকশনারি লিখছি এটাতেও যদি লেখা থাকে ভ্যালেন্টাইন অর্থ ভালোবাসা আপনারা পালন করেন যদি বলেন ভ্যালেন্টাইন অর্থ ভালোবাসা তা আপনারা এই ভালোবাসা দিবস পালন করেন কোনো সমস্যা নাই কিন্তু পৃথিবীর কোথাও তো এই কথা লেখা নাই ভ্যালেন্টাইন শব্দের অর্থ ভালোবাসা লেখছে তো এই ভ্যালেন্টাইনস ডে শব্দের অর্থ হওয়া উচিত ভ্যালেন্টাইনের দিবস নাম দেয়া দিছে ভালোবাসা দিবস এর মূর্খতা ভ্যালেন্টাইন একটা মানুষের নাম তো ভ্যালেন্টাইনস ডে এটার নাম ভালোবাসা দিবস কিভাবে হয় এটার নাম ভ্যালেন্টাইন দিবস হবে এটার নাম ভালোবাসা দিবস কেন দেয় জানেন কারণ আসল নাম দিলে মুরব্বী যারা আছে এরাও লজ্জায় তাদের কন্যা সন্তানদেরকে বাহিরে যেতে দিবে না যারা মুরব্বী আছে এরাও লজ্জায় পড়ে যাবে নাউজুবিল্লাহ এই দিনের ইতিহাস এত ভয়ঙ্কর পাঁচটা ইতিহাস পাওয়া যায় এর মধ্যে একটা এত ভয়ঙ্কর তরুণ তরুণীরা প্রেম করতে গেলে খালি বাধাপ্রাপ্ত হয় এল সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন পাদ্রী ছিল সে তরুণ তরুণীদেরকে গির্জার মধ্যে প্রেম করার জন্য সুযোগ করে দিস আসো এখানে এসে তোমরা একদম নির্বিঘ্নে করো কেউ কিছু বলবে না এটা একটা আরেকটা তাকে বন্দি করছে বন্দি করার পর আপনার কারা রক্ষীর অন্ধ মেয়ে তার কাছে নাকি যাইতো সে তার প্রেমে পাগল হইছে এই এই ইতিহাস যেই ইতিহাসই হোক এর মধ্যে একটা দেখেন এই যে এটা প্রেম করার জন্য গির্জার মধ্যে তাও কোন জায়গায় দেখেন গির্জায় প্রেম করতে সুযোগ করে দেয় করো সমস্যা নাই আমি সাপোর্ট করি 1700 বছর পর্যন্ত এই ইতিহাস ইদানিংকালে শুরু হয়েছে আর বাংলাদেশে 1993 শুরু হয়েছে বাংলাদেশ শফিক রেহমান নামে একজন জায়জায়দ্দিন পত্রিকার সম্পাদক উনি খুব ভালোবাসার একজন জনক বাংলাদেশে ওনাকে বলা হয় ভালোবাসা দিবসের জনক ফালতু দিবসের জনক বদমাইশি দিবসের জনক বেহায়াপনা দিবসের জনক লজ্জা দিবসের জনক শফিক রেহমান এ ভালোবাসা দিবস বাংলাদেশে আমদানি করছে তো আমি বলি ওনাকে আপনি ভ্যালেন্টাইন ডে অর্থ যে ভালোবাসা দিবস এটা আপনি কই পাইলেন আপনি পড়ালেখা করে এতটুকু শিখছেন তো যেই আপনি অক্সফোর্ডে পড়ালেখা করে যদি আপনি ভ্যালেন্টাইন ডে অর্থ ভালোবাসা দিবস মনে করেন এই জাতীয় পড়াশোনা করারই দরকার নাই কি পড়াশোনা করলেন আপনারা যদি কেউ দেখাইতে পারেন ভ্যালেন্টাইন মানে ভালোবাসা তাই আমি আর আমি বয়ানই করবো না কোনোদিন দেখেন এটা আন্দাজে এটা নাম দিবেন কেন ভ্যালেন্টাইন্স ডে অর্থ ভালোবাসা দিবস এই এটা পাইলেন কোথায় এখন এই এটা দিয়ে কি করে যুবক যুবতী তরুণ তরুণীরা ভালোবাসা শুরু করে সবাই বলেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো থেকে হেফাজত করেন বলি আমিন বুখারী শরীফের 6882 নাম্বার হাদিস এ হাদিস বলার পর আপনারা যারা মা বাবা আছেন আপনার মেয়েরে ওই দিনে আপনি বাহিরে দিবেন কি দিবেন না এটা আপনার ব্যাপার আপনি দিয়েন কিছু করার নাই আমি খতিব হিসাবে বলে যাচ্ছি আপনি আমার কথায় কষ্ট পান আর না পান অনেক বক্তারা বয়ান করার পরে কয় আমার কথায় যদি কষ্ট পান মাফ করে দেন আমি এটা জিন্দিগিতেও বলি না আমি কেন বলবো কোরআন হাদিসের কথা আপনি কষ্ট পেলে আপনার ব্যাপার আমি আপনার কাছে মাফ চাবো মানে হ্যাঁ অনেক বক্তা বয়ান করে কয় কথায় কষ্ট পেলে মাফ করবেন আরে কোরআন হাদিসের কথা আপনি কষ্ট পান না পান আপনি কষ্ট পেলে এটা আপনার কপাল খারাপ বুখারী শরীফের 6000 আমি জিন্দগিতে এই কথা বলি না আমার কথায় কে কষ্ট পেলে আমার কথায় কষ্ট পাবেন কি আমি তো কোরআন হাদিসের কথা কই কষ্ট পেলে এটার উপরে পাইছেন এটার সাথে আপনি কষ্ট পেলে আপনার কপাল খারাপ এই আশা করেন না কোনোদিন যে আমি বলবো আমার কথায় যদি কেউ কষ্ট পান পাইলে আপনি পান কোনো সমস্যা নাই বুখারী শরীফের 6882 নাম্বার হাদিস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবগজুন নাস ইলাল্লাহি সালাসা আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি তিনজন আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি কয়জন তিনজন জোরে বলেন কয়জন তিনজন এখন আমি যে নিকৃষ্ট ব্যক্তি বলবো বলার পর এখন যে পড়বেন ওইটার মধ্যে বলবেন আমি খুব কষ্ট পাইলাম আপনি কি একজন নবীজির কথা শুনে আপনি কষ্ট পাইছেন
এক নাম্বার মুলহিদুন ফিল হারাম হারাম শরীফের মধ্যে যারা অন্যায় করবে কোথায় হারাম শরীফে যারা অন্যায় করবে অশ্লীলতা করবে দুই নাম্বার কি বলে নবী দেখেন ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া ইসলামের মধ্যে থাইকা দাবি করে আমি মুসলমান আমার নাম মুহাম্মদ আমার নাম আব্দুর রহমান আমার নাম সাদেক আমার নাম অমক অমক আল্লাহর নবী কয় নামে দাবি করে মুসলমান কাজ করে সব মুসলমানের নবী কয় এই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া ইসলামের মধ্যে লোকটা থাকে আর কাজ করে অনুসলামিক সমস্ত কাজ আল্লাহর নবী কয় যেই লোকটা ইসলামের মধ্যে থাইকা অনুসলামিক কাজকর্ম করে এই লোকটা আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় বলে নাউজুবিল্লাহ তিন নাম্বার ওয়া মুত্তালিবু দামি ইমরিইন বিগাইরি হাক্কিন লিহুরি কাদামাহু কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে রক্তপাত ঘটায় ওই মানুষটা আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট বান্দা দুই নাম্বার যেটা বললাম আল্লাহর নবী বলেন ইসলামের মধ্যে থাইকা দাবি করে আমি মুসলমান এরপরে নিজের কন্যাটাকে অনুসলামিক কাজে বাধা দেয় না নিজের সন্তানটাকে বাধা দেয় না আল্লাহর নবী বলেন এই লোকটা আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট বলেন নাউজুবিল্লাহ তাহলে কি বললেন আবার অর্থটা শুনেন মুবতাগিন ফিল ইসলাম মুবতাগিন ফিল ইসলাম সুন্নাতাল জাহিলিয়া ইসলামের মধ্যে থাইকা জাহিলি যুগের সমস্ত অন্যায় অপকর্মগুলা যারা করে এরা হলো আল্লাহর কাছে সবচেয়ে তিনি কৃষ্ট বান্দা সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন আফাগয়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ আল্লাহ পাক বলেন আফাগয়রা দীনিল্লাহ এরা কি আল্লাহর দিন ছাড়া ইয়াবগুনা অন্য কিছু তারা চায় ওয়া লাহু আসলামা মান ফিল আরদি তাওআ ওয়া কারহা ولَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا আল্লাহ বলেন বান্দা শুনো তোমরা তোমরা সারা দুনিয়ার যত মাখলুক আমি বানাইলাম এরা বাধ্যগতভাবে হোক দেখেন কি কয় এরা বাধ্যগত এরা বাধ্যগতভাবে হোক অথবা আনুগত্যের মাধ্যমে হোক সবাই আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে গাছ আমার কাছে আত্মসমর্পণ করে ওয়ালাহু আসলামা আসলামা মানে ইসলাম গ্রহণ করা আল্লাহ কয় গাছ মুসলমান তোমরা কি করো আসলামা গাছ বৃক্ষ যা দেখো সব বানাইছি এরা সব আমার কাছে অনুগত আমার কাছে সারেন্ডার করে আর তোমরা ইয়াবগুনা তোমরা অন্য কিছু গ্রহণ করতে চাও অন্য কিছু গ্রহণ করতে চাও সূরা আলী ইমরানের 83 নম্বর আয়াত এবার আল্লাহ সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোনো কিছুকে ধর্ম হিসাবে গ্রহণ করে নেয় ফালাই ইউকবাল আমিন ওই বান্দার আমলনামা কবুল করা হবে না বলেন নাউজুবিল্লাহ এই ব্যাপার ইবনে কাসির আশ্চর্য একটা হাদিস আনছে আমি অবাক হয়ে গেলাম কেয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন কেয়ামতের ময়দানে তাজিউল আমাল ইয়াউমাল কিয়ামা কেয়ামতের ময়দানে আমলনামা আল্লাহর সামনে আসবে আসার পর ওই আমলনামাকে আল্লাহ একটা রূপ দিবে ওই আমলনামার জবান আল্লাহ খুলে দিবে আমলনামা আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করে দিবে ফাতাকুলুস সিয়া ফাতাকুলুস সালাত নামাজ আল্লাহর সামনে দাঁড়া বলবে আল্লাহ না সালাত আমি নামাজ আল্লাহ আমি নামাজ এবার আল্লাহ বলবে কি বলতে চাও আল্লাহ বলবে আল্লাহ আল্লাহ বলবে তুমি কি বলবা সালাত বলবে আল্লাহ আমি সালাত আল্লাহ জবাব দিবে হ্যাঁ তুমি সালাত এটা জানি আমি আল্লাহ তুমি অনেক ভালো এটা দেখেন কি বলে তুমি ভালো তুমি সালাত তুমি ভালো এই কথাটা বইলা দেখেন আল্লাহ বলে দিলেন তুমি ভালো সালাতকে শেষ ফাত্তাজি উস সদাক সৎকা ঈশা বলবে আনাস সদাক আল্লাহ আমি সৎকা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইন্নাকি আলা খৈরিন তুমি ভালো তুমি কল্যাণের উপর আছো ফায়াকুলুস সিয়াম রমজানের রোজা আসবে আল্লাহর সামনে আসার পর বলবে আনাস সিয়াম আমি আল্লাহ রোজা আল্লাহ বলবে ইন্নাকে আলা খৈরিন তুমি ভালো তুমি কল্যাণের উপর আছো ওয়া তাজি উল আমাল অন্যান্য আমলগুলো আসবে সবাই রে আল্লাহ বলবে ইন্নাকে আলা খৈর তোমরা কল্যাণের উপর আছো দেখেন এবার কি কয় ফায়াজি উল ইসলাম
ইসলাম আল্লাহর সামনে আসবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ইসলাম আল্লাহর সামনে এসে বলবে আল্লাহ কি কয় দেখেন সবাই আয়েশা বলে আমি সালাত সদকা আয়েশা বলে আমি সদকা সিয়াম আয়েশা বলে আমি সিয়াম অন্যান্য আমল আয়েশা বলে আল্লাহ আমি অমুক আমল সবাই কয়টা বলছে একটা যার যার ইসলাম আয়েশা বলবে দুইটা সুবহানাল্লাহ ইসলাম বলবে আনাল ইসলাম ওয়া আনতাস সালাম আল্লাহ আমি ইসলাম আর তুমি হলা সালাম আমি ইসলাম আল্লাহ তুমি সালাম এবার আল্লাহ কি জবাব দেয় দেখেন হা তুমি ইসলাম আমি সালাম ওয়া বিকা আখুযু ওয়া বিকা উতি আজকে তোমার মাধ্যমে আমি কাউকে পাকড়াও করব আবার তোমার মাধ্যমে কাউকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিব কি বল আমি তোমার মাধ্যমে আজকে কাউকে ধরব কি বোঝা যায় নামাজ পড়লেই যে আপনি মুসলমান হয়ে যাবেন এই কথা আপনি বলতে পারেন না কারণ নামাজ পড়লে আর অন্যান্য শিরিক যে আপনি করতেছেন আপনি জানেন না এই যে আপনার নামাজ গিয়ে বলবে আল্লাহ আমি নামাজ আল্লাহ বলবে তুমি ভালো সিয়াম বলবে আল্লাহ আমি সিয়াম আল্লাহ বলবে ভালো তুমি সদকা বলবে আল্লাহ আমি সদকা আল্লাহ বলবে তুমি ভালো অন্যান্য আমল বলবে আল্লাহ আমি ওই আমল আল্লাহ বলবে তুমিও ভালো ইসলাম বলবে আল্লাহ আমি ইসলাম তুমি সালাম আল্লাহ বলবে হ্যাঁ তোমারই তো দরকার ইসলাম তোমারে যদি কেউ না রাইখা সব করে কোনো লাভ নাই তোমারই ঠিক রাখে না দাবি করে আমি মুসলমান কাম করে সব মুসলমানদের পাঁচক্ত নামাজে কপালটা সেজদা দিতে দিতে কালো বানায় ফেলে আর বাইর মসজিদের বাহিরে গিয়ে সব বেদিনের কাজ করে তো আবার দাবি করে মুসলমান এই হাদিসটা ভালোভাবে বুঝবেন আল্লাহ কয় ইসলাম কয় হ্যাঁ আমি আজকে তোমার কারণে কাউকে ধর্ম এটাকে জাহান্নামে ফেলামো আর তোমার কারণে কাউকে আমি আল্লাহ জান্নাত দান করব এই জন্য তো আল্লাহ বলেছেন মুসলমান না হইয়া মরো না মুসলমান হইয়া মরো তার মানে মুসলমান হওয়া এটা জরুরি বিষয় তো আল্লাহ বললেন ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করা হবে না প্রিয় মুসলমান ভাইয়েরা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার আসেন ভালোবাসা তো ভালোবাসা দিবসে যা হয় এটা কি ইসলামের নীতি রীতি না অনুসলামিক রীতি সবাই বলেন অনুসলামিক রীতি ভালোবাসি এই কথাটা মহাব্বত কথাটা অপবিত্র জায়গায় আমরা ব্যবহার করব না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সকলে বলে আমিন এবার আল্লাহ কি বলে দেখেন ওয়ামিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু মানুষ এমন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ এই মানুষগুলা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ এই মানুষগুলা আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা বানায় বানানোর পর ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ তারা এইগুলাকেও তেমন ভালোবাসে যেমন ভালোবাসে আল্লাহকে বলেন নাউজুবিল্লাহ এই আয়াতে বুঝার আছে আল্লাহ বলেন মানুষ আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে খোদা বানায় বানানোর পর তাদেরকেও তেমন ভালোবাসে যেমন ভালোবাসে আল্লাহকে মানে আল্লাহরেও ভালোবাসে আবার পাশাপাশি অন্যগুলাকেও ভালোবাসে এবার আল্লাহ কি বলে দেখেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ তোমরা যারা ইমানদার দাবি করো ইমানদার তোমরা অন্য কাউকে ভালোবাসো না তোমরা একমাত্র ভালোবাসো আল্লাহকে সুবহানাল্লাহ তাহলে ইমানদার অন্য কাউকে ভালোবাসে না ইমানদার ভালোবাসে একমাত্র কাকে আল্লাহ বলেন ইমানদার ভালোবাসে আমাকে একবার আল্লাহ বললেন ইমানদার তোমরা ভালোবাসো আমি আল্লাহকে এবার আল্লাহ দেখেন কি বলে সূরা বাকারার 165 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ বলেন আহসিনু তোমরা এটা তো গেল এটা সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আহসিনু তোমরা ভালো কাজ করো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ ভালো কাজ যারা করে তাদেরকে মহাব্বত করেন সূরা বাকারার 165 নম্বর আয়াতে বললেন ইমানদাররা ভালোবাসে আল্লাহকে সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলেন ইমানদার তোমরা যখন ভালো কাজ করো আমি আল্লাহ ঘোষণা করে দেই আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি এবার দেখেন সূরা বাকারার 222 নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন কিছু বান্দা আছে যেই বান্দারা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন তওবা করে যেই বান্দারা আমি আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তওবা করলাম গুনাহ থাক আর না থাক
গুনাহ থাক আর না থাক আমার নবীর কোনো গুনাহ নাই এরপরও নবী বলেন ইন্নি আতুবু ইলাইহ ফিল ইয়াউম সাবঈনা মাররা আমি আল্লাহর কাছে দৈনিক 70 বার তওবা করি আর এক বর্ণনায় 100 বার তওবা করি এই হাদিস দ্বারা বোঝা যায় গুনাহ থাক আর না থাক তওবা করা আল্লাহর কাছে বড় পছন্দনীয় বিষয় এই জন্য আল্লাহ বলেন যারা তওবা করে আর বলে আল্লাহ আমি তোমার কাছে তওবা করলাম আল্লাহ সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলেন আমি ওই তওবাকারী ঘোষণা করে দিলাম ভালোবাসে কে আল্লাহ বলেন কে আল্লাহ আল্লাহ ভালোবাসে কেন হাদিসের মধ্যে নবী বলেন বুখারীর বর্ণনা 6308 নম্বর হাদিসের আংশিক বর্ণনা ওই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আজকে প্রথমে যে হাদিসটা বলেছিলাম এটাও বুখারীর 6308 ওটা ছিল আংশিক এই অংশটা বাকি অংশ আল্লাহর নবী বলেন আল্লাহু আফরাহু বিতাওবাতি আব্দিহি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবায় কেমন ভালোবাসে তোমরা একটু শোনো এক বান্দা সফরে বের হয়েছে নাজালা মানজিলা বের হওয়ার পর এক জায়গায় অবস্থান করেছে অবস্থান করার পর ওয়া মাআহা রাহিলা ওই বান্দার সাথে তার বাহন আছে ওয়া বিহি মাহলাকা যেই জায়গায় অবস্থান নিয়েছে আশেপাশে তাকায় দেখে মরণের ভয় আছে হ্যাঁ কেউ নাই অর্থাৎ কেউ মাইরা ফেলতে পারে একটা ডাকাত এসে মাইরা ফেলতে পারে ভয় বুঝেন এক নাম্বার মানজিল একটা জায়গায় অবস্থান করছে পাশে ভয় ওই জায়গায় আবার তার বাহন আস ওই বাহনের উপরে ওয়ালাইহা তাআমুহু তার খাদ্য ওয়া শারাবুহু তার পানি ওই বাহনের উপর তো লোকটা ফানামানা উমা লোকটা ঘুমায় গেছে ঘুমার থেকে ওঠার পর ওই লোকটা তাকায় দেখে ওয়াকদ যাহাবাত রাহিলা তার বাহনটা হারিয়ে গেছে তাহলে বাহনের সাথে কি কি গেছে বলেন তো খাদ্য গেছে পানি গেছে ওই বাহন হারিয়ে যাওয়ার পর ফাসতাদা আলাইহিল হার প্রচন্ড গরম ওই গরমের মধ্যে ওয়াসতাদাল ইয়াকজক ওই বান্দা প্রচন্ড গরম আবার ওই প্রচন্ড গরমের মধ্যে তার প্রচন্ড পিপাসা এবার তার পানির প্রয়োজন গরমের মধ্যে পানি পান না করলে মারা যাওয়ার আশঙ্কা লোকটা চিন্তা করলো এখন যদি আমি আমার আগের জায়গায় যাই যেই জায়গা থেকে সফর করে আসলাম ওই জায়গায় যাওয়া সম্ভব না আবার সামনে যেই জায়গায় যাব ওই জায়গায় যাওয়া সম্ভব না কি করা যায় লোকটা কিছু খোঁজাখুঁজি করার পর যেই জায়গায় ঘুমাইছে ওই জায়গায় গিয়ে আবার ঘুমায় গেছে আল্লাহর উপর ভরসা করছে আল্লাহ আমি জানি না আমার কি হবে আবার ঘুমায়া যায় ঘুম থেকে উঠার পর হঠাৎ লোকটা তাকায় দেখে তার বাহন তার পানি আবার খাদ্য তার সামনে উপস্থিত হয়ে যায় এবার আল্লাহর নবী বলে তোমরা বলো এই বান্দা তার বাহনটা হারিয়ে যাওয়ার পর কতটা কষ্ট পেয়েছে আবার ঘুম থেকে উঠার পর যখন বাহনটা পাইছে ওই বান্দা কতটা আনন্দিত আল্লাহর নবী বলেন এই বান্দা বাহন পাওয়ার পর যতটা আনন্দিত হয় এক হাদিসে আসছে বান্দা খুশির ঠেলায় আল্লাহরে বলে আল্লাহ আনতা আব্দি ওয়া আনা রব্বুক আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব মানে খুশির ঠেলায় মুখ দিয়ে আইসা পড়ছে খুশিতে মুখ দিয়ে আইসা পড়ছে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব বলবে আর কি আল্লাহ তুমি আমার রব আমি তোমার গোলাম খুশিতে উল্টাটা বইলা ফেলছে হ্যাঁ তো ওই বান্দা কয় আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তো নবীজি বলেন এটা আসলে ওই বান্দা বিশিদ্দাতিল ফারহি খুশির অতি সহ্যে বলে ফেলছে বান্দা মুখ দিয়ে এটা বলতে চায় নাই মুখ দিয়ে আইসা পড়ছে তার তো অনিচ্ছায় যদি মুখ দিয়ে আসে এটা কি গুনাহ হয় আরে বলেন অনিচ্ছায় যদি কেউ মুখ দিয়া কোনো খারাপ কিছু বইলা আবার চিন্তা করে না আমার ঠিক হয় না এটা কি গুনাহ বলা যাবে একটা হলো ইচ্ছাকৃতভাবে করা নবীজি বলেন এই বান্দা তার বাহনটা পাইয়া যেরকম খুশি হইয়া উল্টা পাল্টা মুখ দিয়া বইলা ফেলছে অতিশয্যে খুশির অতিশয্যে বান্দা কতটা খুশি হয়েছে একজন বান্দা তওবা করলে ওই বান্দার উপর আল্লাহ এর চাইতে হাজার গুণ বেশি খুশি হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তওবা এত খুশি হয় প্রেক্ষাপট অনুযায়ী আয়েশা বলল কথাটা যে বান্দা খুশির ঠেলায় কয় আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব নবীজি বলেন আল্লাহ ওই বান্দার প্রতি যত খুশি হয় তওবা করলে বান্দারা যত খুশি হয় বাহন পেয়ে আল্লাহ ওই বান্দার তওবায় তার চাইতে হাজার গুণ বেশি খুশি হয় এই কথাটা আল্লাহ সূরা বাকারায় বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন আল্লাহ তওবা অর্জনকারীদেরকে ভালোবাসেন সূরা তওবার 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফিহি রিজালু ইউহিব্বুনা আইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন
ওই মসজিদের মধ্যে একদল মানুষ আছে নবী জান, ওই মানুষগুলা তওবা অর্জন করে, আবার ওই মানুষগুলা পবিত্রতা অর্জন করে, অধিক পবিত্রতা অর্জন করার কারণে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসার ঘোষণা করলাম। আল্লাহর নবী চিন্তা করলেন তারা কারা, নবী তাড়াতাড়ি দৌড়ে গেলেন এক মসজিদের মুসল্লিদের ব্যাপারে। আল্লাহ বললেন, নবী ওই মসজিদের মুসল্লিগুলা পবিত্রতা অধিক পরিমাণ অর্জন করাকে তারা ভালোবাসে, এই জন্য আমি আল্লাহ যারা অধিক পরিমাণ পবিত্রতা অর্জন করা পছন্দ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসার ঘোষণা করলাম। আল্লাহর নবী দৌড়ে গেলেন ওই মসজিদের মুসল্লিদেরকে প্রশ্ন করলেন, এমন কি আমল তোমরা করো তোমাদের ভালোবাসার ব্যাপারে? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওই মুসল্লিরা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন ইস্তিনজা করি, ইস্তিনজা করার পর আমরা ঢিলা নেই, ঢিলা নেওয়ার পর আবার পানি দ্বারা পবিত্রতা অর্জন করি, এই ডাবল পবিত্রতা অর্জন করি আমরা। আল্লাহর নবী বলেন, এই যে ডাবল পবিত্রতা অর্জন করো, এই কারণে আল্লাহ তোমাদেরকে ভালোবাসার ঘোষণা করলেন। তাহলে টিস্যু নেয়, এই টিস্যুর বিরুদ্ধে লাগছে এখন, হ্যাঁ টিস্যুর বিরুদ্ধে লাগছে, কি আজীব ব্যাপার। আপনারা যারা টিস্যুর বিরুদ্ধে আছেন, আমি আপনারে বলি, আপনি প্রস্রাব করার পর টিস্যুটা নিয়ে একটু বসে থাকেন কিছুক্ষণ, 40-50 সেকেন্ড বসে থাকেন, একটু পর দেখবেন আবার পানির ফোঁটা বেরোবে, আপনি বসে দেখেন পানির ফোঁটা বেরোবে। তা আপনি যে টিস্যু না নিয়ে সাথে সাথে পানি আপনি ব্যবহার করে চলে গেলেন, ওই যে সায়েন্স ল্যাবের গেটে যাওয়ার পরে আপনার যে ফোঁটা পড়তেছে আপনার খেয়াল নাই, তা আপনি পবিত্রতা অর্জন করলেন কই? টিস্যুর বিরুদ্ধে লাগছে, ডিলার বিরুদ্ধে লাগছে। আপনারা বলেন তো কোনটা করবো, সব যদি না যায় যে হয় তো সব বাদ দিয়ে দেন, কবে বইলা ফেলবে? এখন একদল বাইরে হয়েছে শুধু কোরআন মানবে, হাদিস মানবে না। এদের টার্গেট কি জানেন, এক পর্যায়ে তারা বলবে কোরআনও মানা যাবে না। তাদের অনেক লেখা আমি পড়ছি, এই লেখা পড়ে আমি বুঝলাম তারা অচিরেই বলবে কোরআনও মানতে হবে না, অচিরেই বলবে, একটা ঘোষণা দিবে তারা, এই হলো কোরআন, শুধু কোরআন মানবে আর হাদিস মানবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। তা আল্লাহ নবী তাদেরকে বললেন, তোমরা কি করো? আমরা অধিক পরিমাণ পবিত্রতা অর্জন করি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বল, আল্লাহর নবী বলেন, আল্লাহ তোমাদেরকে অধিক পরিমাণ পছন্দ করার কারণে তোমাদের ব্যাপারে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। এবার দেখেন সূরা আলী ইমরানের 76 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে, আল্লাহ বলেন, একদল মানুষ আছে এমন যারা মুত্তাকি, মানুষের মধ্যে তো মুত্তাকি অনেক, যারা অধিক পরিমাণ মুত্তাকি তাদের ব্যাপারে আল্লাহ বলেন, বালা মান আউফা বিআহদিহি, যারা আল্লাহর অঙ্গীকার পুরা করে, ওয়াত্তাক এবং তাকওয়া অর্জন করে, ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসার ঘোষণা করলেন। এক জায়গায় বললেন ইমানদার ভালোবাসে আল্লাহকে, কত জায়গায় আল্লাহ বলেন আমি তোমাকে ভালোবাসি, আমি মুত্তাকিকে ভালোবাসি, আমি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি, আমি আল্লাহ যারা ডাবল পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি। সূরা আলি ইমরানের 146 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা ধৈর্যশীল আমি তাদেরকেও ভালোবাসি। এত জায়গায় আল্লাহ কয় আমি ভালোবাসি, ভালোবাসি সবাইকে, এক জায়গায় বললেন ইমানদার ভালোবাসে আমাকে। তাহলে যেই আল্লাহ আমাদেরকে এত জায়গায় বললেন আমি তোমাদেরকে ভালোবাসি, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসে, জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল আমি ওই বান্দাকে ভালোবাসি, ফাহবিবহু, তুমিও আজকে থেকে ওই বান্দাকে ভালোবাসো। জিবরিল আমিন আসমানের মধ্যে ফেরেশতাদের সামনে ঘোষণা করে দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে, ফাহিব্বুহু, এ আসমানের ফেরেশতারা আজকে থেকে তোমরাও ওই বান্দাকে ভালোবাসা আরম্ভ করে দাও। এবার আল্লাহর নবী বলেন, ফায়ুদাউ লাহুল কবুলু ফিল আর, যখন আল্লাহ ভালোবাসে, জিবরিল ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, ওই বান্দার জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে ভালোবাসার একটা সার্টিফিকেট নামা লিখে দেয়। হ্যাঁ, দুনিয়ার মানুষও তাকে মহব্বত করে, তার জানাজায় হাজারো বাধা দিলে লাখ লাখ লোক যাবে, কারণ মানুষ ভালোবাসে। এই ভালোবাসা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এবার কি বলে দেখেন, আল্লাহ যখন কোনো বান্দাকে অপছন্দ করে, জিবরিল আমিনকে ডাক দিয়ে কয়, জিবরিল ইন্নি উবগিজু ফুলানা, আমি ওই বান্দাকে অপছন্দ করি, তুমিও অপছন্দ করো। এবার জিবরিল আসমানের মধ্যে ঘোষণা করে,
ان الله يبغض فلان فابغضوه আল্লাহ ওই বান্দাকে অপছন্দ করে তোমরা অপছন্দ করো এবার ফেরেশতারা ওই বান্দাকে অপছন্দ করা শুরু করে দেয় আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যেও তার নামটা অপছন্দদের খাতায় লিপিবদ্ধ হয়ে যায় মরার 100 বছর পরেও মানুষ জুতার বাড়ি দিতে চায় অপছন্দ কেউ পছন্দ করে না ফেরাউন রে আপনারা কয়জনে মহব্বত করেন অপছন্দের সার্টিফিকেট লেখা হয়ে গেছে আবু জাহেলের অপছন্দের সার্টিফিকেট লেখা হয়ে গেছে তো আল্লাহ এত ভালোবাসে আমগরে এত মহব্বত করে তাহলে ভালোবাসা আমরা বলেন আমাদেরকে যিনি এত ভালোবাসেন আমরা কাকে ভালোবাসা দরকার এই 14 ফেব্রুয়ারি যে মানুষগুলা যাবে এদের কি বোঝা উচিত না আল্লাহ আমগরে এত ভালোবাস আর কিভাবে আপনি এইভাবে আল্লাহর ভালোবাসা থুইয়া কোন ভালোবাসার মধ্যে আপনি নিজেকে লিপ্ত করতে চান এটা কি ন্যায় না অন্যায় অন্যায় আমগরে আল্লাহ হেফাজত করেন আমগো সময় সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় নোংরা ভালোবাসা থেকে আল্লাহ হেফাজত করেন আমিন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন এক হাদিসের মধ্যে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন ওয়াজাবতু মাহাব্বাতি আমি আমার ভালোবাসা ওয়াজিব করি সুবহানাল্লাহ কাদের জন্য লিল মুতাহাব্বিনা ফিয়া একে অপরকে যারা আমার জন্য ভালোবাসে আমি তাদের উপর ভালোবাসা ওয়াজিব করে নেই আপনারা যারা জুমা পড়তে আসছেন এক মুসল্লি আরেক মুসল্লিকে কার জন্য ভালোবাসেন কার জন্য আল্লাহর জন্য যদি এক মুসল্লি আরেক মুসল্লিকে ভালোবাসেন তাহলে নামাজের কাতারে দাঁড়ায় আরেকজনকে ধাক্কা মারবেন হ্যাঁ আল্লাহর জন্য না বলে ভালোবাসেন যদি আল্লাহর জন্য ভালোবাসেন আরেক মুসল্লির ঘর টপকি কিভাবে সামনে যান ভালোবাসার মুসল্লিদের সাথে তো এমন আচরণ করতে পারেন না আল্লাহর জন্য যদি ভালোবাসেন নামাজের কাতারে দাঁড়াইয়া একজন আরেকজনের সাথে খারাপ আচরণ করা যায় আল্লাহ বলেন যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে আমি আল্লাহ তাদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব করে নিলাম যুবকরা যদি বলেন হুজুর আমি তো একটা মায়ারে আল্লাহর জন্য ভালোবাসি হ্যাঁ এটা তো অবৈধ এটা কি অবৈধ তো এই অবৈধ ভালোবাসা এটা করা যাবে না আল্লাহ আমগরে হেফাজত করেন বিবিরে ভালোবাসবেন মারে ভালোবাসবেন সন্তানকে ভালোবাসবেন আপনার বিবিরে ভালোবাসেই তো শেষ করতে পারবেন না কথা ঠিক না তাহলে এই গেল এক নাম্বার দুই নাম্বার ওয়াল মুতাজালিসিনা ফিয়া আমার জন্য যদি কেউ একজন আরেকজনের সাথে বসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা ওয়াজিব করে নেই এই যে জুমার নামাজের আগে আপনারা বসলেন কারে খুশি করার জন্য একজন আরেকজনের সাথে বসে আছেন কাকে খুশি করার জন্য আল্লাহ কয় যদি সত্যি আমাকে খুশি করার জন্য বসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা ওয়াজিব করে নিলাম তিন নাম্বার ওয়াল মুতাজাবিরিনা ফিয়া আমার জন্য যদি একে অপরকে দেখতে যাও আজকে থেকে নিয়ত করবেন কোন আত্মীয়ের বাসায় বেড়াইতে যান আপনি নিয়ত করবেন আমি আল্লাহর জন্য আমার ওই বন্ধুর বাসায় যাব আল্লাহ পাক বলেন কোন বন্ধুর বাসায় যদি আমার খাতিরে যাও কোন অসুস্থ ব্যক্তিকে যদি আমাকে খুশি করার জন্য তুমি দেখতে যাও আমি আল্লাহ তোমাদের এই দেখতে যাওয়াটাকে আমার ভালোবাসার জন্য ওয়াজিব করে নিলাম চার নাম্বার ওয়াল মুতাবাজিলিনা ফিয়া আমার জন্য যদি কেউ খরচ করে আমার জন্য কি করে এই খরচ করা মানে দান সৎকা শুধু না আপনি আপনার ছেলের পিছনে যদি খরচ করেন এ আজকে থেকে আপনার বিবির জন্য একটা শাড়ি কিনলে নিয়ত করবেন আল্লাহ আমি তোমারে খুশি করার জন্য কিনছি আপনার ছেলের জন্য আপনি কিছু কিনলে নিয়ত করবেন আল্লাহ আপনারে খুশি করার জন্য কিনছি এখন যদি আপনি একটা টেলিভিশন কিনেন ঘরের জন্য তখন কি নিয়ত করবেন হ্যাঁ এই কথা কিন্তু বুঝবেন এন্ড আপনার ছেলের আপনি একটা মোবাইল দিবেন তো মোবাইল আগেই তো বলছি আমি অনার্সের আগে মোবাইল দেওয়ার চেষ্টাই করবেন না আমি বারবার বলি অনার্সের আগে মোবাইল দিয়ে না যে আর অনার্স শেষ করার আগেও দেওয়া ঠিক না এরপরে যদি দিতে হয় 1600 টাকা দিয়ে একটা দিয়ে দিবেন হ্যাঁ ভিডিও স্মার্টফোন দেওয়ার প্রয়োজনই আসে না ছেলেরে বলবেন কেন নিবা ছেলে যদি কয় পড়াশোনা করার জন্য ছেলে বলবে পড়াশোনা করার জন্য তখন এটারে কী করবেন কিছু কিছু ট্যাব পাওয়া যায় এমন যেগুলো আপনার মেমোরির অংশ একদম কম একদম কম ওইটা চালায়া দুদিন পরে বলবে না ভালো লাগে না তখন বলবেন হ্যাঁ এটাই তোর দরকার এটাই দরকার এটা তোর পড়াশোনা এটার মাধ্যমে কর তোমার তো ইন্টারনেটে পড়াশোনা করা দরকার এটাতেই করো অথবা আপনার
আপনার ব্যক্তিগত ল্যাপটপে বলবেন এটাতে পড়াশোনা করো, পাসওয়ার্ড আপনার কাছে থাকবে, তোমার পড়াশোনা দরকার এটাতে করো। হ্যাঁ, তুমি পড়াশোনা করার পরে কিন্তু আমি চেক করব এই ইন্টারনেট, কারণ পাসওয়ার্ড আপনার কাছে আছে। তো এইগুলো চেক করবেন ছেলে কি কি করে। তো এইভাবে আপনি যদি বলে বর্তমানে যে বলে কি ডিজিটাল যুগে আপনার এই মাধ্যম ছাড়া নাকি পড়াশোনা হয় না, তো এই মাধ্যম ছাড়া ঈশ্বর বিদ্যাসাগর হয় নাই, এই মাধ্যম ছাড়া আপনার আব্দুল কালাম আজাদ হয় নাই, এই মাধ্যম ছাড়া আমাদের বাংলাদেশে বড় বড় শিক্ষিত হয় নাই। সবাই কি মাধ্যম নিয়ে হয়েছিল বলেন? বর্তমানে শিক্ষিত ছেলেগুলাও এইগুলা অন্যায় অপকর্ম করার একটাই কারণ, এইগুলা ডিজিটাল মাধ্যমকে শিক্ষার মাধ্যম বানাইছে, বই পুস্তক ছেড়ে দিয়েছে। আমি তো বলি জেনারেল লাইনেও যারা পড়ে এরা যদি বই পুস্তকের পোকা হয়, বই পুস্তকের যদি এদের নেশা হয়, এরাও গুণা থেকে বাঁচতে পারবে। নেশা হতে হবে বই পুস্তক। আপনি পড়েন না সমস্যা নাই, আপনি আপনার জেনারেল বইগুলা কিনে কিনে পড়েন, 10 নম্বর বই দোকানের সামনে দিয়ে যায় আর বেচা কিনি না, এখন জিজ্ঞাসা করি ঘটনা কি, অবস্থা খারাপ, বেচা কিনা হয় না। স্টেডিয়ামের পাশে বই বিক্রি হয় পাশে, মাঝে মাঝে আমি বিভিন্ন বই নেই। হ্যাঁ, লাইব্রেরি তো বেচা কেনা নাই, বেচবে কি? এই জন্য বই বই পড়তে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে সবচাইতে বেশি, এত পরিমাণ ভালোবাসার ঘোষণা করলেন, তো বলেন আমরা ভালোবাসবো কাকে? একজন আরেকজনের উপর খরচ করব আমরা কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তো গুনাহের 2 নম্বর যেই ক্ষতিটা, এই ক্ষতিটা হলো মানুষ গুনাহ প্রকাশ করাটাকে কিছু মনে করবে না। আগামী 2 দিন পরে প্রমাণ হবে কারা কারা গুনাহ প্রকাশ করতে চায় আর কারা চায় না, কারণ 2 দিন পরে মানুষ গুনাহ করবে এবং এটাকে কোনো কেয়ার করবে না, না এটা কোনো ব্যাপারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় এই গুনাহকে যখন কোনো ব্যাপার মনে করবে না আর প্রকাশ করাটাকে এটা কিছু মনে করবে না। গত জুমায় আমি বলেছিলাম ওই বান্দার অন্তরে মরিচিকা পড়ে যায় আর ওই মরিচিকাওয়ালা অন্তরওয়ালা মানুষগুলাকে কেয়ামতের মাঠে আল্লাহ বলবে আমার সামনে থেকে দূর করো এইগুলা রে, এই অপরাধীদেরকে আলাদা করে দাও, এইগুলা আমাকে দেখতে পারবে না, আমি আল্লাহও তাদেরকে দেখব না, এদেরকে আলাদা করে দিবেন। তাহলে প্রিয় মুসল্লি ভাইয়ারা, আমাদের এই 14ই ফেব্রুয়ারি উপলক্ষে স্লোগান, এই 14ই ফেব্রুয়ারি এটা ভালোবাসা দিবস যদি হয়ে থাকে, আমরা ভালোবাসি আল্লাহকে, আমরা ভালোবাসি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের ভালোবাসা দিবস একদিন না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের ভালোবাসা দিবস, আমরা আল্লাহকে ভালোবাসি, মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, সমস্ত আত্মীয় স্বজনদেরকে আমরা ভালোবাসি। ভ্যালেন্টাইন শব্দের অর্থ ভালোবাসা দিবস না, ভ্যালেন্টাইন্স ডে একজন খারাপ মানুষ ছিল তার ওই মৃত্যুকে কেন্দ্র করে অবৈধ একটা দিনকে যারা ভালোবাসার নাম দেয় তাদেরকে আমরা নাম দিব, এরা শিক্ষিত নামে অশিক্ষা আর অশ্লীলতা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চায়, তাদেরকে আমরা বয়কট করব, এদেরকে দরকার নেই, এটা তো ভালোবাসা দিবস না। আর আমি তো আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিছি ভ্যালেন্টাইন অর্থ যদি ভালোবাসা কেউ দেখাইতে পারেন আমি আর কোনোদিন জুমা পড়াবো না, কোনো জায়গায় ভাষণ দিব না, ভ্যালেন্টাইন অর্থ যদি ভালোবাসা এই অর্থ যদি কেউ দেখাইতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে 2টা আলোচনা হলো আজকে, এই 2টা বিষয়, একটা হলো ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত হওয়া, 2 নম্বর গুনাহকে প্রকাশ করা, এই ভয়ঙ্কর অপরাধ থেকে যেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে আমি আপনি আমরা সকলে বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আর বিশেষ করে একটা কথা বললাম কথা প্রসঙ্গে, ওই এক হাদিস প্রসঙ্গে কিছু কথা বললাম, যে হাদিসে ওই বান্দা বলছে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব, এই হাদিস প্রসঙ্গে বলেছিলাম মেহরবানি করে মসজিদের মধ্যে যেন ফেতনা না হয়, আল্লাহর রাস্তায় আপনারা ফেতনা করবেন না, কেউ কোনো ধরনের ফেতনা করবেন না। আমি এই পর্যন্ত কোনো জুমায় বলি নাই যে আমিন জোরে বলা যাবে না, আমি এই পর্যন্ত কোনো জুমায় বলি নাই যে আমিন আসতে বলা যাবে না, আমি এই পর্যন্ত কোনো জুমায় বলি নাই আমিন না বললে কোনো সমস্যা হবে। তা আমি তো বলে দিয়েছিলাম আমিন না বললেও নামাজ হবে, আমিন আসতে বললেও নামাজ হবে, আমিন হালকা জোরে বললেও নামাজ হবে, কিন্তু এটাও বলে দিয়েছিলাম যে মসজিদের 90টা লোক আসতে আমিন বলে ওই জায়গায় তাদের স্বার্থে আপনি একটু আসতে আমিন বলেন, বলছিলাম না কথাটা? তা আপনি এইখানে আল্লাহর হস্তে মেহরবানি করে এই ব্যাপারটা আপনারা লক্ষ্য রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যেন ফেতনা থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ তো